আসসালামু আলাইকুম, আমি রাকিব ভুঁইয়া, ব্রাউন বুক মেডিকেল কলেজ। আজকে হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে লিপোপ্রোটিন মেটাবলিজমের এসডিএল মেটাবলিজম নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদের এই এসডিএলটা সিনথিসিস হয় লিভার এবং ইন্টেস্টেন থেকে। সে ইন্টেস্টেন এবং লিভার থেকে সিনথিসিস হওয়ার পরে সে তার যে যেটাকে বলে সেটাকে বলছে ন্যাসেন্ট এসডিএল। এই ন্যাসেন্ট এসডিএল কী কী কন্টেন্ট করে? ফ্রি কোলেস্ট্রল, এপোপ্রোটিন এ, এপোপ্রোটিন সি এবং এপোপ্রোটিন ই। তো এই ন্যাসেন্ট এসডিএলটা দেখতে হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ দেখো আমি দুইটা দাগ দিয়ে রাখছি, উপরের দিকে এবং নিচের দিকে হচ্ছে দুইটা আমি কালার দিয়ে রাখছি। তার মানে বোঝাচ্ছি যে উপরের দিকে একটা ফসফোলিপিড এবং নিচের দিকে ফসফোলিপিড, অর্থাৎ দুইটা ফসফোলিপিড বাইলেয়ার। তারপর হচ্ছে ই এসডিএলটা হচ্ছে পেরিফেরাল টিস্যুর রিসিপ্টরের সাথে বাইন্ড করে, পেরিফেরাল টিস্যুর রিসিপ্টরের সাথে বাইন্ড করে। তো পেরিফেরাল টিস্যুর রিসিপ্টরের সাথে বাইন্ড করার পরে সে হচ্ছে পেরিফেরিতে যে কোলেস্ট্রলগুলো ছিল, যেগুলো হচ্ছে আমাদের এলডিএল নিয়ে গেছিলো, এই সেই এলডিএল যে কোলেস্ট্রলগুলোকে সে রিসিভ করবে, মানে এক্সট্রা কোলেস্ট্রলগুলোকে সে রিসিভ করবে। তারপরে সে হচ্ছে এই যে ফ্রি কোলেস্ট্রলগুলোকে সে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট করবে, কোলেস্ট্রল ফ্রি কোলেস্ট্রলগুলোকে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট করবে। কিসের মাধ্যমে? লেসিথিন কোলেস্ট্রল অ্যাসাল ট্রান্সফারেন্স এনজাইমের মাধ্যমে। অর্থাৎ সে পেরিফেরি থেকে কোলেস্ট্রলগুলো ফ্রি কোলেস্ট্রলগুলোকে কালেক্ট করবে এবং সেগুলোকে হচ্ছে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট করবে বাই লেসিথিন কোলেস্ট্রল অ্যাসাল ট্রান্সফারেন্স এনজাইমের মাধ্যমে। তারপরে বাই রিসিভিং কোলেস্ট্রল এস্টার এসডিএল ইজ ম্যাচিউর, অর্থাৎ সে কোলেস্ট্রলগুলোকে রিসিভ করতে করতে সে ম্যাচিউর হয়ে যাবে, তখন সেই এসডিএলটাকে আমরা বলবো এসডিএল থ্রি, অর্থাৎ ম্যাচিউর এসডিএলটাকে আমরা বলবো এসডিএল থ্রি। তাহলে এই এসডিএল থ্রি হচ্ছে অনেক বড় লোক, মানে তার কাছে অনেক কোলেস্ট্রল আছে, তখন সে দানশীল হয়ে যাবে। দানশীল হয়ে কী করবে? সে হচ্ছে তার কোলেস্ট্রলগুলোকে বিএলডিএল, আইডিএল এবং এলডিএলকে দান করবে, এবং দান করার ফলে সে হচ্ছে সে যে কোলেস্ট্রল দিল কিন্তু সে আবার তো নিবে, কারণ কী নিবে? ট্রায়াসাল গ্লিসার, অর্থাৎ সে কোলেস্ট্রল দিবে এগুলো আই বিএলডিএল, আইডিএল এবং এলডিএলকে, এবং তাদের কাছ থেকে তার বিনিময়ে নিবে ট্রায়াসাল গ্লিসার। তো এসডিএল কী করলো? ট্রায়াসাল গ্লিসার গ্রহণ করলো, তখন তার নাম হয়ে যাবে এসডিএল টু। তার মানে কি? তার কাছে এখন কোলেস্ট্রলও আছে, ট্রায়াসাল গ্লিসারও আছে, সে এখন আর বড় লোক, তখন তার নাম হয়ে যাবে এসডিএল টু। তখন এই এসডিএল টু হচ্ছে আমাদের লিভারে আসবে, এবং লিভারে আসার ফলে আসার পরে সে কোলেস্ট্রলগুলোকে যে ধরে নিয়ে আসছিলো পেরিফেরি থেকে, সেই এক্সেস কোলেস্ট্রলগুলোকে সে বডির থেকে বের করে দিবে। কীভাবে বের করবে? সেটা হচ্ছে এক্সক্রিশন অফ বাইল অ্যাজ এ ফ্রি কোলেস্ট্রল, সে এগুলোকে ফ্রি কোলেস্ট্রল হিসেবে বাইলের সাথে এক্সক্রিট করতে পারে, বা সে এই যে এক্সেস কোলেস্ট্রলগুলোকে বাইল অ্যাসিডে কনভার্ট করবে এবং তারপরে বাইলের সাথে সেগুলোকে এক্সক্রিট করবে, বা রিপ্যাকেজ ইন্টু বিএলডিএল অ্যান্ড সিক্লিন ইন্টু ব্লাড, বা সে আবার হচ্ছে বিএলডিএলের সাথে রিপ্যাকেজ করবে, করার পর সে আবার ব্লাড এগুলো ছেড়ে দিবে। অর্থাৎ আমরা জানতাম যে এন্ডোজেনাস সিনথেসিস বা এন্ডোজেনাস থেকে বিএলডিএল কী করে কোলেস্ট্রলটা অ্যাসলগিসলকে আবার ব্লাডে নিয়ে যায়, তো সেগুলোকে সে আবার ওইখানেও দিতে পারে। তো এই তিনভাবে হচ্ছে আমাদের যে এক্সেস কোলেস্ট্রলগুলো আমাদের বডি থেকে এক্সক্রিট হবে। তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট। রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি? রিভার্স মানে কি? সে আবার উল্টা দিকে কোলেস্ট্রলগুলো ট্রান্সপোর্ট হয়ে আসা। তার মানে কি? আমরা জানি যে আমাদের লিভার থেকে হচ্ছে আমাদের যে কোলেস্ট্রলগুলো বিএলডিএল এর মাধ্যমে আইডিএল এবং এলডিএল হয়ে পেরিফেরিতে যায়, কোলেস্ট্রলগুলো কোথায় যায়? পেরিফেরিতে যায় লিভার থেকে। এবং এই পেরিফেরি থেকে আমরা একটু আগে দেখলাম যে এসডিএল পড়ার সময় দেখলাম যে এসডিএল থ্রি এসডিএল টু হয়ে এই কোলেস্ট্রলগুলো আবার লিভারে আসে, অর্থাৎ লিভার থেকে কোলেস্ট্রলগুলো পেরিফেরিতে যাচ্ছে এবং পেরিফেরি থেকে তখন আবার এসডিএল কী করছে? কোলেস্ট্রলগুলোকে লিভারে নিয়ে আসতেছে। তো এই যে একটা রিভার্স ট্রান্সপোর্ট, এই যে একটা রিভার্স ট্রান্সপোর্ট, সেটাকে আমরা বলতেছি রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট। তো এটার ইম্পর্টেন্স কী? এটার ইম্পর্টেন্স হচ্ছে আমাদের এক্সেস কোলেস্ট্রলগুলো যদি পেরিফেরিতে থাকতো তাহলে হচ্ছে আমাদের যে পেরিফেরি অতিরিক্ত কোলেস্ট্রল হওয়ার কারণে এই পেরিফেরিতে হচ্ছে এথোস্ক্লেরোসিস প্লাক ফরমেশন হতো। তো এই এথোস্ক্লেরোসিস প্লাকটার ফরমেশন হতে পারে না, কারণ এসডিএল কী করে? এক্সট্রা কোলেস্ট্রলগুলোকে আবার লিভারে এনে আমাদের বডিতে মেটাবলাইজ করে সেগুলোকে এক্সক্রিট করে দেয়। অর্থাৎ তার কাজ কী? সে প্রিভেন্ট এথোস্ক্লেরোসিস, যার ফলে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রিভেন্ট হয়।
এখন রিভার্স কোলেস্ট্রলের কি কি ফ্যাক্টর ফেসিলিটিং করে, অর্থাৎ এই রিভার্স কোলেস্ট্রলটা কোন কোন ফ্যাক্টর ফেসিলেট করে, তাহলে আমরা জানি যে এই এইচডিএলগুলো হচ্ছে লিভার থেকে পেরিফেরি থেকে রিসেপ্টরের সাথে লেগে পেরিফেরি থেকে কালেক্ট করে কোলেস্ট্রলগুলো, তাহলে যে পেরিফেরাল যে রিসেপ্টর সেগুলো ভালো হতে হবে। তারপর হচ্ছে অ্যাপোপ্রোটিন এ, এই অ্যাপোপ্রোটিন এর মাধ্যমে হচ্ছে আমাদের লিভারে আসার পরে কোলেস্ট্রলগুলো লিভারের ভিতরে আসে। তারপর হচ্ছে আমাদের যে ফ্রি কোলেস্ট্রলগুলো যে কোলেস্ট্রল এস্টারে কনভার্ট হয়, যে লেসিথিন কোলেস্ট্রল অ্যাসাইল ট্রান্সপোর্ট এনজাইম এবং এর কোফ্যাক্টরগুলো ফেসিলিটেট করবে, কারণ ফ্রি কোলেস্ট্রল হওয়ার পরে ফ্রি কোলেস্ট্রল থেকে কোলেস্ট্রল এস্টার হওয়ার ফলে আমাদের এই রেজাল্টটা ম্যাচিওর হয়। তারপর হচ্ছে হ্যাপাটিক লাইপেস, আমাদের এই লিভারে আসার পরে এক্সেস কোলেস্ট্রলগুলোকে ভাঙার জন্য যে হ্যাপাটিক লাইপেস দরকার, এই লাইপেসটাও আমাদের এটা কোলেস্ট্রল রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্টকে ফেসিলিটেট করবে। তো এই হচ্ছে ফ্যাক্টর যেগুলো হচ্ছে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্টকে ফেসিলিট করে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।